আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল অ্যামেন কিচেন বিডিতে আরও একটি রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদেরকে করে দেখাবো মিষ্টি পোহা পিঠা রেসিপি আর আমি পিঠাগুলো বানাবো আজকে শুধু চালের গুঁড়া আর ময়দা দিয়ে এখানে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দিব না তো পোহা পিঠা বানানোর জন্য এখন আমি একটা বাটি নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি চালের গুঁড়া এখানে আমি চালের গুঁড়া দিব দুই কাপ পরিমাণ আজকে পোহা পিঠাটা আমি বানাচ্ছি চালের গুঁড়া আর ময়দা দিয়ে তো এখানে আমি এক কাপ দিয়ে দিলাম ময়দা আরও এক কাপ নিয়ে নিচ্ছি এখন আমি দিচ্ছি এখানে লবণ সামান্য একটু লবণটা আপনারা বুঝে দিবেন মিষ্টি পোহা পিঠাতে লবণটা একটু বুঝে দিবেন আপনারা বেশি দিবেন না তো এখন দিয়ে দিলাম ময়দা এক কাপ আর চিনি দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে একটু ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি শুকনোভাবে একটু ভালো করে লবণ আর ময়দা চালের গুঁড়া মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে আমার এখানে বাটিটা কিন্তু ছোট হয়েছে সেজন্য আমি আর একটা বড় বাটি নিয়ে নিলাম বড় বাটিতে আমি ব্যাটারটা তৈরি করে নিব একটু ভালো করে মেখে নিতে হবে সেজন্য আমি একটা বড় দেখে বাটি নিয়ে নিলাম তো অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি পোহাপিটার আর পোহা পিঠার ব্যাটারটা কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে তৈরি করে নিতে হয় তাহলে কিন্তু পিঠাগুলো একদম ফুলে মানে পিঠাগুলো সুন্দর হয় ঠান্ডা পানি দিয়ে পিঠার ব্যাটারটা মাখবেন না গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নেবেন তাহলে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হবে তো আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি পোহা পিঠার ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে তো আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি ব্যাটারটা কি হিসাবে তৈরি করে নিয়েছি এটা কিন্তু বেশি পাতলাও করি নাই আবার বেশি ঘনও করি নাই মিডিয়াম করে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি পোহা পিটার তো এখন একটা গোল চামচ নিয়েছি আমি আর চামচটা নিয়েছি আমি একটু ষোলো সাইজের আপনারা চাইলে একটু বড়ো সাইজেরও নিতে পারবেন সেই ক্ষেত্রে পিঠাগুলো একটু বড় হবে আমি ছোটো দিকের চামচ নিয়েছি পিঠাগুলো যেন ছোটো ছোটো হয় তো চুলোহার কড়াই দিয়ে দিলাম চুলাই আর পিঠা ভাজার জন্য কিন্তু লোহার কড়াইতে ভাজলে সবচেয়ে ভালো পিঠাগুলো সুন্দর হয় তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখানে দেড় কাপ পরিমাণ হবে ডুবো তেলে পিঠাগুলো ভেজে নিতে হবে এখন আমি এক চামচ করে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি আর পিঠার ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুলে ডাবল হয়ে যায় এটা কিন্তু তো এখন আমি এক পাশে হয়ে গেলে অন্য পাশে ফিরিয়ে দেব পোহা পিঠা বানানো কিন্তু একদম সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় পিঠাগুলো এখন যখন এক পাশে হয়ে গিয়েছে আমি একটা স্টেনার দিয়ে অন্য পাশে ফিরিয়ে দিলাম আর এভাবে করে আমি সবগুলো পোহা পিঠা ভেজে তুলে নেব তেলের থেকে পিঠাটা কিন্তু একদম হয়ে গিয়েছে ভাজা এখন আমি তেলের থেকে পিঠাটা তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো পোহা পিঠা আমি বানিয়ে নিচ্ছি আজকের পোহা পিঠা রেসিপি আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার আপনারা কিন্তু এভাবে করে পোহা পিঠাগুলো বানিয়ে বিকালে চায়ের সাথে খেতে পারবেন খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটার ওপর একটা লাইক দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ